আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ সিরিজ ইন সিঙ্গাপুর। আশা করি সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ব্লগ নিয়ে, আর এই ব্লগটি হচ্ছে লাস্ট ব্লগেরই একটি অংশ। তো লাস্ট ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমরা স্যান্তোসা আইল্যান্ডে এসেছি এবং ইউনিভার্সাল স্টুডিওটা ঘুরে দেখেছি, আর এরপরে ক্যাবেল কারে উঠেছিলাম। তো ক্যাবেল কার দিয়ে এখন আমরা চলে এসেছি সিলোসো বিচ পয়েন্ট স্টেশনে, আর এখানে আরও কয়েকটি বিচ রয়েছে। তো আমরা এই একটা বিচেই ঘুরেছি, আসলে সাথে বেবি ছিল, ক্লাস হচ্ছে, বাইরে অনেক গরম ছিল, তো আমরা এই একটা বিচ ঘোরাটাই প্রেফার করেছি। এখন যাচ্ছি একটু ফ্রেশন আপ হয়ে নিতে, আর আমাদের এক পাশে ছিল হচ্ছে জুস এবং স্ন্যাক্সের ফুড কর্নার, এবং আরেক পাশে ছিল হচ্ছে 7-Eleven-এর শপ। আর এই কোকোনাট ওয়াটারটা এত মজার ছিল যে আমরা একবার খাওয়ার পরে আবারও দুটো অর্ডার করেছিলাম। তো 7-Eleven থেকে আমরা খাবার কিনে নিই, ওখানেই গরম করি, দেন সানানের খাবারটা আগে খাওয়ানো শেষ করে তারপর আমাদের খাবার নিয়ে আমরা বিচে চলে আসি। আর বিচের এক পাশে এখানে সিটিং এরিয়া আছে, যেখানে আমাদের খাওয়া দাওয়াটা শেষ করে নিই। তো খাওয়া দাওয়া শেষে এখন আমরা চলে এসেছি বিচে, আর এটাই হলো সিলোসো বিচ। এটা ন্যাচারালি ক্রিয়েট করা না, এটা হচ্ছে ওদের ক্রিয়েট করা একটি বিচ। আমার কাছে বেশ ভালোই লেগেছে, সুন্দর সাজানো গোছানো একটি বিচ, আর এখানে একটা ব্রিজও রয়েছে, সেখানে আপনি যে অনেক ফটো সেশনও করতে পারবেন। ওভারঅল বিচটা বেশ সুন্দর সাজানো গোছানো আর ফটোজেনিক, আর এই বিচটা যেহেতু ওদের ক্রিয়েট করা তাই এই বিচে কোনো ঢেউ হয় না, আর বেশ নিট অ্যান্ড ক্লিন ছিল। ওভারঅল সিঙ্গাপুর শহরটাই আসলে বেশ নিট অ্যান্ড ক্লিন। তো বিচে কিনারা ধরে হাঁটছিলাম আর নিজেকে ক্যাপচার করছিলাম। আর আমাদের দেশে আসলে অনেক সুন্দর সমুদ্র সৈকত রয়েছে, আমাদের দেশের সমুদ্র সৈকতে যদি এইভাবে আসলে ফুটিয়ে তোলা যায় তাহলে দেখতে আরও অনেক অসাধারণ হবে। সানানকে পানিতে নামানোর জন্য ট্রাই করা হচ্ছিল, কিন্তু সে কিছুতেই নামতে চাচ্ছিল না, তাই আমরাও আর বেশি জোরাজুরি করিনি। আসলে আমরাও ভিজার উদ্দেশ্যে আসিনি, ঘোরার উদ্দেশ্যে এসেছিলাম। তো কিছুক্ষণ ঘোরাঘুরির পর দেন আমরা আবার ব্যাক করি, আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে ইনশাআল্লাহ আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই যে কেবল কার, ও এই যে এটা দেখাও, মানে সি, ও মাই গড।